হয় নকল আৰু আজি আমি আনবক্সিং কৰিবলৈ ওলাইছোঁ ডিজিটেল ব্লাড প্ৰেছাৰ মনিটৰ। হয় নকল মই অংকুৰ জ্যোতিনাথ আৰু আপোনালোকে চাই আছে পুনৰ আশা ইউটিউব চেনেলটো। তেনেহ'লে বলক আজি আমাৰ এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। হয় বন্ধুসকল, আৰু আজি আমি আনবক্সিং কৰিবলৈ ওলাইছোঁ ডিজিটেল ব্লাড প্ৰেছাৰ এটা মনিটৰ। আৰু এইটো হৈছে সেই ডক্টৰ ডিটি, এইটো হৈছে সেই মনিটৰটো। আৰু এইটো আমি বাই কৰিছোঁ ইয়াতে থকা আমাৰ ওচৰতে থকা এখন ফাৰ্মাচীৰ পৰা 2000 টকাৰে এইটো বাই কৰিছোঁ। আৰু ইয়াতে লিখা দাম ইয়াতে ভালেখিনি আছে। ইয়াতে লিখা দাম আছিল আমাৰ 3850 টকা। ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে 3850 টকাৰ এইটোৰ দাম আছিল। আৰু গতিকে যিহেতু এনে নৰ্মেল আমি মার্কেটৰ পৰা লৈছোঁ, গতিকে এইকাৰণে তাৰ দামটো অলপ আমাক ডিস্কাউণ্টত দি দিছে। আৰু এইটোৰ সহায়ত আপোনালোকৰ যোনবোৰ আপোনালোকে সৰুতে আপোনাৰ প্ৰেছাৰটো আপোনালোকে সুন্দৰকৈ জুখিব পাৰিব। আৰু এইটো ডিজিটেল হয়। আৰু এইটোৰ বিষয়ে কাৰণ ভালদৰে নাজানো, আৰু যিখিনি আছে সেইখন ইয়াৰ মেনুৱেল গাইডখন পঢ়িলে, মানে যোনখন কুস্তি বুলি কওঁ আমি, সেই কুস্তিখন ইয়াতে পঢ়িলে আপোনালোকে ভালদৰে বুজি পাব। আৰু আপোনালোকে আজিকালি ইউটিউবত ইয়াৰ গোটেইখিনি টিউটৰিয়েল দিয়া থাকে, গোটেইখিনি চাই ল'ব পাৰিব। আৰু এইটো আমি এতিয়া আনবক্সিং কৰিবলৈ লৈছোঁ। আৰু এতিয়া এইটো চাওক, সুন্দৰকৈ এটা পেকেজ আছে। এইটো আগতে আমি চাইছিলোঁ, খুলি চাবতো লাগিবই। আৰু এইখনৰ নামটো কৈ আছোঁ বাৰু, অলপ পিছত মেনুৱেল গাইডখন দি আছোঁ, কাৰণ মই ডক্টৰ নহয়, কাৰণ ভালদৰে নাজানো। এইখনে হৈছে সেইখন বস্তু যোনখন বস্তুৰ দ্বাৰা আমি প্ৰেছাৰটো জুখি আমাৰ হাতত এইখন মেৰিয়াই দিয়ে। আৰু ইয়াতে এখন আছে মেনুৱেল গাইড, মেনুৱেল গাইডখনো পঢ়িম, প্ৰথমতে কি কি আছে চাই লওঁ। আৰু ইয়াতে উলিয়াইছোঁ, লাহেকৈ উলিয়াইছোঁ, এইটো হৈছে ইয়াৰ মনিটৰটো। ইয়াতে সুন্দৰকৈ এখন যোনখন পেপাৰখনৰ নামটো বাৰু মই পাহৰি গৈছোঁ, আৰু এইখন পেপাৰৰ ভিতৰত এইটো সুন্দৰকৈ দিয়া আছে, যাতে এইটো ক্ৰেকছ যাতে এইটো নহয়, এইটো সুন্দৰকৈ দিয়া আছে। আৰু আপোনালোকক দেখুৱাই আছোঁ মই এটা এটা কৰি। আৰু বাকী একো নাই, ইয়াৰ ভিতৰত কেইটামান বেটাৰিজ আছে, 4টা বেটাৰিজ আছে। বাৰু বেটাৰীকেইটা ৰিচাৰ্জেবল নহয়, বেটাৰী এইকেইটা ৰিচাৰ্জেবল বেটাৰী নহয়। আৰু বাকচটো এতিয়া থৈ দিছোঁ, এইকেইটা আপোনালোকে চাব পাৰে। আৰু চ' ইয়াতে এইকেইটাই আছিল বেটাৰিজকেইটা। আৰু মই ইয়াৰে যিখিনি কোনটো কি বুলি কয় প্ৰথমতে কৈছোঁ, আৰু তাৰপিছত মই মাতিম শুনিম বিজে নথকা, এবাৰ আপোনাক চেক কৰি আমি দেখুৱাম এইটো কেনেকৈ কাম কৰে। চ' ইয়াৰে সেইখন মেনুৱেল গাইডখন আৰু ইয়াতে লিখা আছে মই য'ৰ পৰা কিনিছোঁ, MS আজিজ এটা লিখা আছে, যোনযোৰ আমি যাৰ পৰা মানে লৈছোঁ। আৰু ইয়াতে কোনটো কি কয় বাৰু, ঠিকে আছে, আপোনালোকে চাব পাৰে কোনটো কি কয়। ইয়াতে সুন্দৰকৈ ইংলিছত এইবোৰ লিখা হৈ আছে। আৰু আৰু এইটো হৈছে মনিটৰ ইউনিট, এইটো হৈছে মনিটৰ আমাৰ ইউনিট। তাৰপিছত এইখন হৈছে অ'নাৰ্ছ, সেইখন মেনুৱেল যোনখন মই হাতত লৈ আছোঁ। তাৰপিছত আছে এটা ষ্ট'ৰেজ কেছ এটা আছিল। চ' ষ্ট'ৰেজ কেছটো আমি ইয়াতে আছে, এইটো ষ্ট'ৰেজ কেছটো, এইটো যোনটো কি হৈ আছে। আৰু ইয়াতে আৰ্মকাফ, এই যোনখন আমাৰ আৰ্মকাফ, এইখন হৈছে আৰ্মকাফ, যিখনৰ সহায়ত আমি মেৰিয়াই লৈ আৰু হাতত, সেইখন এবাৰ দেখুৱাই দিছোঁ। বহুত এইখন কি হয়, এইখনে হৈছে সেইখন, এডাল পাইপ আছে, পাইপডালৰ সহায়ত ইয়াতে পাম্প হয়, আৰু পাম্পৰ সহায়ত ইয়াতে দেখিবলৈ পাইছে কেনেকৈ কি কৰে, এইটো জানে, সকলোৱে জানে। চ' এইখনে এতিয়া আমাৰ ডক্টৰ আহি আছে, চ' ডক্টৰে চেক কৰিব, ডক্টৰ মানে এখন বিজয় নাথাকো এনেই ক'লোঁ। চ' এইখিনি ইয়াতে লিখা আছে, আপোনালোকে সুন্দৰকৈ চাব। আৰু ইয়াতে এতিয়া বেটাৰী লগাব লাগিব, বেটাৰী, চ' অ'কে, ইয়াতে শুনবিজন নাথ আছে, মই এতিয়া আহিবলৈ গৈছোঁ, আহি আছে তেখেতে। আৰু এতিয়া আহিছে, হয়, আৰু এতিয়া আহিছে শুনবিজন নাথ। আৰু ইয়াতে আমি ঢাকনাখন খুলিছোঁ, আৰু ইয়াৰে বেটাৰীকেইটা লগাই ল'ম। ইয়াতে 4টা বেটাৰী আছে, চ' ইয়াতে লগাই ল'ম, আপোনালোকে ইয়াতে মই ইনপুট কৰিম বেটাৰীকেইটা। এইকেইটা বাৰু ৰিচাৰ্জেবল নহয়, এইকেইটা বেলেগ কোম্পানীৰ, এভাৰডিৰো নহয়, ইণ্ডিয়ানে হয় চাগে, আৰু মেচিনটোতো ইণ্ডিয়াৰে মেচিন। আৰু এইকেইটা লগাই ল'ম, আণ্ডালি বেটাৰী কোম্পানীটো, তো আণ্ডালি এইকেইটা ইয়াতে লগাই ল'লোঁ। ইয়াৰে এইখন হৈছে
থাকনা ঢাকনি খুব অল্প বেলেগ টাইপর লগায় আপনার মানে দেখাই দিছ নর্মাল ঢাকনি যে লগায় এই এনে প্রেস করে কেন অল্পমান ঠেলে দিলে এই লাগিয়ে গেল আর ইয়ার যোনবর বস্তু বিশেষ ময়ও ভালকে নজানো তথাপি আনতে যেখিন শিকাই দিছে মই গেছিল আনব তার কারণে মই আপনার কবলে লো আর যদি জানে তখনের কারণে নহয় আর যদি নজানে তখনের কারণে এই হচ্ছে প্লাস মাইনাস মানে এই প্লাস মাইনাসট মেমরি চা হয় সেটটো বারে গম নাপালো এই অনঅফ বটন এই করলে অন হয় আপনার দেখে অফ তারপর এই এম টু মেমরিয়ে মেমরিটা উলিয়ায় ইয়ারে নেক্সট বা আগরটো বা পিছরটো অনা যায় মানে চা যায় আর আপনার দেখ এখন আসলতে কেন চায় বহুতে হয়তো নজানে আর বহুতে হয়তো জানে আর বিশেষ মো ভালকে নজানো কই আছো আর এইডাল যে আছে অতি সাবধানে আপনার এই সুমাব লাগবে আর ইয়াতে একটা বস্তু আছে এই দেখে পাইছে ইয়াতে সরক একটা সিল্কি মরা আছে এই সাগে বহুতে নতুন কিনার পিছন এই উঠাই দিয়ে আর তারপর এই উঠালে কিন্তু তাতে লিখাই আছে আর কই দিয়ে দোকানের লগতে এই উঠালে কিন্তু এই ওয়ান ইয়ার্স কি নোহাক এই গ্যারান্টি কার্ড উঠালে গ্যারান্টি আপনার নাপাব এই সময় দিব এইফালে মানে এনে ধরলে লেফট সাইডে থাকা এই ফটাটো এটা খুব সাবধানতে সুমাই দিব সুমাই দিল তারপর এই অন নকরব এটা আগত হাতত মেরুয়াই লব মই দেখাই দিছো মোর বারো প্রেসার ঠেসার নাই হলেও আপনার বাও হাতত আসল মেরুয়াব অলপমান ওপরত থাকবো লাগবো অলপ দুই ইঞ্চি ওপরত ঠিক তলত থাকলে নহব মই এবার সময় দেখাই দিছো ঠিক এইখিনি থাকলে হল আর বেশি টানকে নাবান্ধিব এইটো খুব সহজতে যাতে এটা আঙুলি সোমাব পারে ঠিক আছে ঠিক আছে যাতে এটা আঙুলি সোমাব পারে এনেকে খুব টানকে নাবান্ধিব নহলে বাম মানত অসুবিধা হবো আর আপনার লেফট সাইড মানে বাও সাইডত এই লগাব আর এতিয়া ইয়ারে ইয়ারে যে অন বটন আছে এই অন বটনটা মারে দিব ঠিক আছে এটা অনটো হয়ে গেছে নগলে চাব পারে এটা পাম্প উঠি আছে ফুলি আছে এই দেখছে এটা উঠি আছে উঠি আছে আপনার দেখি পাইছে আর একটা কথা কই লো এই যোনটো হাতত মেরুয়াইছো যদি শুই থাকে মানুষ এই লেভেলত মেশিনটা রাখব তেতিয়াহলে মেশিনটো কি করার সহায় হয় আর তারডাল এনেকে হাতত এনেকে এনেকে সমান করে লব তারডাল তারডাল না এডাল আছে পাম্পিং এডাল পাইব এডাল এনেকে সমান করে থৈ দিব আর এই মেশিনটো যিমান ওপরত থাকে হাতখন যিমানত থাকে এই মেশিনটো সিমানতে দিব এটা আপনার দেখবলে পাইছে 112 আর 69 তো এই তলতো আছে পালস পালস মানে মিনিটত এই যে ডক্টরে যেটা কানত লয় লয় যে ধপত ধপতকে থাকে এই তো সেই শব্দটো সেই শব্দটো মানে সেই শব্দটো এক মিনিটত 105 বার মারিছে মোর তারপর দেখবলে পাইছে তলর যোন প্রেসার এই 69 আর যোন ওপর 112 আর এই এই আপনার সুদিব এই সিনবর কি এই সিনবর মানে কি হয়েছে এই হয়েছে নর্মাল গ্রিন তো নর্মাল ইয়েলোটো মিডিয়াম আর রেড তো হাই মানে মোর প্রেসার নর্মালত আছে নর্মাল মানে এই কারসিন আপনার দেখবলে পাইছে এই কারসিন নর্মালত আছে মানে নর্মাল এই এই আপনার দেখছে আর এইবর এইবর কি বিশেষকে নজানো আর আপনার ধর এই অফ করে দিলে অফ করে দিলে আপনার সুদিব পারে কিছু মানে বা আপনার ধর চার পিছন দেউতাক চাল আপনার কি মোর প্রেসার এ বাবা মোর প্রেসারটো কি ওলাল এনে যদি সুদে এ মই তো পাহরি গলো আর এবার চালে কিন্তু এবার বেলেগ অলব সেই মেমরিটা আপনার এই সহায়ত অন করে লব অন করে লই পেলায় এই এম টু মারে দিব সরি এই মাইনাস চিন মারে দিব মাইনাস চিন মারার লগে আহি যাব
এইটো ওলাই গ'ল, আপোনালোকে এইটো মাৰি বা এইটো মাৰি মেমৰিটো চাব পাৰে। এইখিনি আৰু বিশেষ তেনেকৈ একো নাই, একো নাই। আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ, ডিজিটেল যিহেতু এইটো মোৰ ডিজিটেল খুলি থওঁ নহ'লে বেমাৰী বেমাৰী যেন লাগে। খুব সুন্দৰ এইটো, আৰু এইটো থৈ দিছোঁ ছাইডত এতিয়া দেখুৱালোঁ। আৰু এতিয়া কথা এটা কওঁ, যোনটো আপোনালোকে আৰু এটা লাষ্ট কথা, আপোনালোকে যিহেতু এইটো বেটাৰী, আপোনালোকে বেটাৰীটো এইডাল খুলি নথলেই হ'ব, যদি কিনে এইডাল খুলি নথলেই হ'ব, কিন্তু পিছফালৰ পৰা বেটাৰী এটা খুলি থৈ দিব, যিকোনো বেটাৰী এটা ছাইডৰ হওক মাজত হওক, মই ছাইডতো খুলি কিনে থৈ দিছোঁ। নহ'লে যদি বেটাৰীকেইটা আপোনালোকে লগাই থৈ দিয়ে, বেটাৰীকেইটা লগাই থ'লে বেটাৰীকেইটা সোনকালে শেষ হৈ যাব। সেইকাৰণে এটা বেটাৰী খুলি মই এইটোত সোমাই থৈ দিম। আৰু মই লাষ্ট কথা এটা ক'ব বিচাৰিছোঁ, এইটো মেচিনটো কিনিছোঁ 2000 টকাত, অলপ কম চুমতে দিছে আৰু খুব সুন্দৰ মেচিন। আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ, ডক্টৰৰ ওচৰত যোনটো এনেকৈ লাম্বাটো থাকে এনেকৈ জবাই থ'ব পাৰা, মানে এইটো এইটো আৰু এইটোৰ মাজত ডিফাৰেঞ্চ মই যিখিনি জানো মোৰ অভিজ্ঞতা দি মই সেইখিনি ক'ব বিচাৰিছোঁ। সেইটোত জুখিলে যদি আপোনাৰ প্ৰেচাৰটো তলৰ প্ৰেচাৰটো ওলায় 90 আৰু এইটোত জুখিলে যদি ওলায় 93, হায়েষ্ট 1.2 পইণ্ট, হায়েষ্ট 5 পইণ্টৰ ডিফাৰেঞ্চ ওলাব। আৰু সেইটোতো ওলাব, বিশেষকৈ স্বাভাৱিক মেচিনাৰী বস্তু ওলাব, কোনোবাখন গাড়ী তেল বেছি খাব, কোনোবাখন গাড়ী তেল কম খাব, এইটোতো স্বাভাৱিক কথা। আৰু সেইটো বিশেষ টেনশ্যন ল'ব লগা নাই, কিন্তু ঘৰৰ কাৰণে বা ঘৰত যদি প্ৰেচাৰ থকা মানুহ আছে বা কি সদায় সদায় জোখ পোৱা যাব চাব যাব লাগে, তাৰ কাৰণে খুব সুন্দৰ মেচিন এইটো, খুব সুন্দৰ, খুব ভাল, মই আজি আনিছোঁ এইটো। আৰু এইটো বিশেষকৈ মই এখেতে এটা কথা কোৱা নাই, মই এটা কথা কৈছোঁ, এইটো জাপানত তৈয়াৰ কৰিছে, এইটো দেখিছে আপোনালোকে জাপান। আৰু বাহাটো আনোতে আপোনালোকৰ লেখা থাকিব, আৰু এটা বস্তু, এইটো 120 লেখা আছে, এইটো 80 লেখা আছে, মানে 120 ওপৰতটো আৰু তলতটো যদি 80 থাকে তেতিয়াহ'লে নৰ্মেল, বা ইয়ালৈ 1-2-5 এনেকৈ যদি বেছিও থাকে তেতিয়াহ'লে প্ৰেচাৰটো নৰ্মেল বা কমো থাকিলে নৰ্মেল, কিন্তু ইয়াতকৈ যদি বহুত বেছি হয় তেতিয়াহ'লে হাই হ'ব, আৰু ইয়াতকৈ যদি কম হয় তেতিয়াহ'লে ল' হ'ব। তেতিয়াহ'লে আপোনালোকে আমাৰ ভিডিঅ'টোৰ হয় জানিব পাৰিলে প্ৰেচাৰ কেনেকৈ চাই, অলপ হ'লেও অভিজ্ঞতা যিখিনি জানো সেইখিনি আপোনালোকক শ্বেয়াৰ কৰিলোঁ, বাকী বিশেষ ক'ব লগা একো নাই, আৰু বাকীখিনি ইয়ে কৰিব, গতিকে মই দিলোঁ বাই বাই আৰু এখেতে ইয়ে থাকিব, গতিকে বাই বাই মই। তেনেহ'লে বন্ধুসকল, এতিয়া আৰু বিশেষ একো নাই, তেনেহ'লে আপোনাৰ পৰা বিদায় ল'ম। আৰু যিখিনি আপোনালোক কথা ক'লে বা মই ক'লোঁ বা তেখেতে ক'লে যিখিনি ক'লোঁ, তো এইখিনিয়ে কথা, কাৰণ বেছি আমি অভিজ্ঞতা নাই, হ'লে আনিছোঁ যিহেতু আপোনালোক এবাৰ জনাই দিয়াটো ভাল। আৰু গতিকে অলপ চাউণ্ড উঠি আছে, এইটো পেকেটিং কৰি আছে আৰু মানে থৈ দি আছে আৰু ভালদৰে ভৰাই, গতিকে এইখিনিয়ে। যদি ভিডিঅ'টো আপোনালোকৰ বাবে হেল্পফুল হ'ব, কাৰণ যিসকলে এই মেচিনটো প্ৰায় আজিকালি সকলোৰে ঘৰে ঘৰে থাকে, গতিকে এইকাৰণে ভিডিঅ'টো বনালোঁ আনিল, গতিকে চ' এইখিনি আজিৰ ভিডিঅ'টো। যদি ভাল লাগিছে তেনেহ'লে লাইক এটাটো কৰিবই, আৰু যদি কিবা ক'ব লগা সুধিব লগা থাকে এই মেচিনটোৰ বিষয়ে, যদি কোনোবাই যদি কিবা নাজানে তেনেহ'লে আপুনি কমেণ্ট বক্সত গৈ কমেণ্ট কৰিব, আৰু সেই প্ৰশ্নৰ উত্তৰ মই আপোনালোকক নিশ্চয় দিবলৈ চেষ্টা কৰিম। গতিকে আপোনালোকৰ যদি আমাৰ যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু তলতে সাবস্ক্রাইব বাটনটো সাবস্ক্রাইব কৰা, আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব। তেনেহ'লে আজিলৈ আপোনালোকৰ পৰা বিদায়, বাই বাই, জয় হিন্দ, অসম।